dear friends, namaskar. আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন ডিএমই ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগস। ডিএমই ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগসে বেশ কিছুদিন ঘরে বসে বসে ছিলাম, ভালো লাগছিল না, তাই মনে হলো যে কোথাও ঘুরে আসি, বেরিয়ে পড়ি। তাই আজকে বেরিয়ে পড়েছি। পিছনে ট্রেন দেখতে পাচ্ছেন, পাহাড় কলিং, পাহাড় ডাকছিল, তাই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দার্জিলিং মেল, দার্জিলিং মেলে করে এনজিপি যাচ্ছি, শিয়ালদা থেকে দার্জিলিং মেলে এনজিপি। এনজিপি থেকে কোথায় যাব সেটা সাসপেন্স, কারণ ট্রিপটা একটু ডিফারেন্ট হবে, ট্রিপটা একটু আলাদা হবে। তো সেই কারণে কোথায় যাচ্ছি বা কোথায় যাব সেটা এই মুহূর্তে বলছি। মনে হচ্ছে দার্জিলিং মেল আজকে লেটে পৌঁছবে, রাইট টাইমে পৌঁছবে না, মনে হচ্ছে 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টার একটা লেট হওয়ার চান্সেস রয়েছে। চলুন দেখা যাক। আমি এখন এনজিপি স্টেশনে এনজিপি পৌঁছে গেছি। স্টেশন থেকে বেরিয়ে ট্রিপটা স্টার্ট হবে আমার। চলুন সারপ্রাইজ ট্রিপটা কী হয় সেটা দেখাই। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমি এখন টোটো করে যাচ্ছি এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া। দেশবন্ধু পাড়াতে হচ্ছে রয়্যাল রাইডার্সের রেন্ট বাইক সার্ভিসের অফিসটা, তো আমি সেখানে যাচ্ছি, ট্রিপটা বাইকে করব। এনজিপি স্টেশন থেকে যখন বেরোবেন তখন সামনে অনেকে অটো টোটো সব পাবেন, তো সেখান থেকে যদি বুক করেন তাহলে আপনার পড়বে হচ্ছে গিয়ে 200 টাকা। সবাই বলবে 200 টাকা লাগবে, কিন্তু ডিস্টেন্সটা খুব বেশি হলে 2.5 থেকে 3 কিলোমিটার, 200 টাকা ডিস্টেন্স নয় একদমই। তো আমি সেই জন্য স্টেশন থেকে বেরিয়ে একটু চলে আসলাম। তো ছেলেটি বলল যে আপনাকে একাই নিয়ে যাব, 100 টাকা লাগবে, তো নইলে ওখানে 20 টাকা ভাড়া, আমাকে তার জন্য ওয়েট করতে হতো, বাকি লোক হলে পরে তারপর যেত। তো আমি 100 টাকা দিয়ে এখন এনটিএস মোড় দেশবন্ধু পাড়া, চলুন। চলে এসেছি রয়্যাল রাইডার্সের অফিসে। এটাই হচ্ছে রয়্যাল রাইডার্স .co.in, বাকিটা পরে বলছি। দাদা নামটা বলবেন একটু। আর আমার নাম গোপাল রয়। আচ্ছা, আপনার লোকেশন অ্যাড্রেসটা কিভাবে আসবে একটু বলে দিন। এনজিপি থেকে 2.5 কিলোমিটার মেন রোডেই আছে, আর এটা হচ্ছে এনটিএস মোড় দেশবন্ধু পাড়া। ওকে। এনজিপি থেকে 15 থেকে 20 টাকা পার হেড ভাড়া লাগে, আর জংশন থেকে ওই সেম ওইটুকুই ডিস্টেন্স, একদম এনজিপি আর জংশন ঠিক মাঝামাঝি আমাদের। আচ্ছা, কি কি গাড়ি আছে? আমার কাছে আছে রয়্যাল এনফিল্ড মেন টি আছে, তো রয়যাল এনফিল্ড হিমালয়ান 100 350, ক্লাসিক 350, বুলেট 500, ক্লাসিক 500, ছোট বাইকের মধ্যে আছে 220 অ্যাভেঞ্জার, 220 পালসার, 200 এনএস, আরো স্কুটি টিভিএস এন্টর, আর অ্যাক্টিভা জুপিটার, এইগুলো কিছু আছে। ওকে, মোটামুটি সাথে হেলমেট দিয়ে দাও তো, ইনক্লুডিং বাইকের সাথে। ওকে, রোপ দেওয়া হয় ব্যাক প্যাক বাঁধার জন্য, ওটার কোনো চার্জ লাগবে না, আর যদি এলবো গার্ড নি গার্ড থাকে সেটা সামান্য চার্জ আছে, সেটা হয়ে যায়। আচ্ছা, আর কোনো গাড়ির রেট গুলো বাধা আছে তো কিছু, সেটার কোনো লিস্ট বা কিছু আছে? তাহলে লিস্ট দিয়ে দেবেন, আমি তাহলে ওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন। 5,000, 2 220 বাইক 3,000, আর স্কুটি 2,000, কি কি গাড়ি আছে সেগুলো একবার দেখিয়ে দিই।
হেলমেট ওনারা দিয়ে দেন। আমি একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইক নিলাম, নিয়ে প্রথমে গেলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে শুরু হলো আমার জার্নি। আমার সারপ্রাইজ ট্রিপটা ছিল এটাই যে আমি জার্নিটা করব পুরো বাইকে, তো শুরু করলাম সেই বাইক জার্নি। এখন আমি তিস্তা ব্যারেজের উপরে, তিস্তা ব্যারেজ দিয়ে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ। আমি তিস্তা ব্যারেজ হয়ে কেন যাচ্ছি সেটা সব থেকে বড় কারণ হলো সেবক রোডে রাস্তার কাজ হচ্ছে দেখে প্রচণ্ড যানজট, ওখানে অনেক বেশি সময় লাগবে। আমি এদিক দিয়ে কালিম্পং টু ঢুকবো, এদিক দিয়ে সময়টা একটু বেশি লাগবে, প্রায় 25 কিলোমিটার বেশি লাগবে এখান দিয়ে। ওদিকে যানজটের জন্য সময় বেশি লাগা, আর এদিকে 25 কিলোমিটার রাস্তা বেশি, সেই কারণে সময় বেশি লাগা। তবে এইদিকে রাস্তাটা অসাধারণ, না গেলে বুঝতে পারবেন না। এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য খুব অসাধারণ, কারণ আমি এখন যাচ্ছি গরু বাথান চালসা হয়ে, তো এর দৃশ্যটাও খুব সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। আপনি সমতলের সুন্দর একটা জঙ্গল চা বাগানের উপর দিয়ে আপনি বেরিয়ে পৌঁছে যাবেন পাহাড়ে, কালিম্পং ব্লক 2। পাহাড়ে ওঠা শুরু, দারুণ রাস্তা, মানে বেশ ভালো রাস্তা, খুব মাঝে সাঝে একটু একটু খারাপ, কিন্তু জার্নি করার জন্য অসাধারণ। আপনারা সবাই বাইকে অসাধারণ ট্রিপ করতে পারবেন এই রাস্তা দিয়ে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ, আর বেশ সুন্দর ঠান্ডা। বাইক চালাতে চালাতে আমি পৌঁছে গেলাম লাভাতে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন লাভা গ্রামে, আর আমার ডেস্টিনেশন হচ্ছে বন্ধুরা লাভা থেকে 11 কিলোমিটার দূরে তন্দ্রাবংয়ের ফতেমা গাঁও, আর এটি চারিদিকে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম, একদম অফবিট।